রুকির বাবা আমি হতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বিয়ে রুকির বাবা হবেন? হতে পারি যদি ফ্যামিলি অ্যালাউ করে। ভালো, আসলে সত্যি আমি কি বলবো, খুব ভালো লাগলো। আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে, আমি আমার খুব ভালো লাগলো যে উনি আমার উকিল বাবা হতে চাচ্ছেন, আমার উকিল মা হচ্ছে আমার পাশে। এটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করলো ডিজিটাল খবর। থ্যাংক ইউ ঈশা। ওই যে শুনলাম যে উকিল মা বলছে, কেমন লাগছে? ভালো লাগছে আসলে। 20 বছর ধরে একই রকম প্রোগ্রাম করে আছে, সুতরাং এটা নতুন কিছু না। শ্যামলী আপন থেকে আসে না, এই যে আমি শুরুতেই বললাম যে এই রমজানটা একটু অন্যরকমের, কারণ আমি আমার টিচার সাথে আমার বিয়ের পর এটা আমাদের প্রথম রমজান আমরা পেয়েছি। তা আলহামদুলিল্লাহ আমরা একসাথে ইফতার করছি, একসাথে সব কিছু আমরা একসাথেই আছি আলহামদুলিল্লাহ। আমাদের ভালো লাগছে, আমরা উই আর হ্যাপি। সবগুলো রোজাই রেখেছি, একটা রোজা ভাঙে গিয়েছে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেক। রোজা রাখি কখনো টিএসএ তে গিয়েছিলে রংকাতে? না, এতটুকু আসলে এখন পর্যন্ত করা হয়নি, এত দুঃসাহস নেই আসলে। আমি সবকিছুকে সম্মান করার চেষ্টা করি, তো রোজা তো রোজাই, রোজাকে রোজার মতো করেই সম্মান করা উচিত আমি মনে করি। কেন দুঃসাহস কেন বলছেন? কিছু যারা রংকাতে তারা না, আমি দুঃসাহস আমার ক্ষেত্রে আমি বলছি, অনেকের ক্ষেত্রে হয়তো সেটা না। যেমন আমি তো রোজাকে সম্মান করি, আমি আমার ধর্মকে সম্মান করি, তো আমার ধর্মে আসলে এই জিনিসটা অ্যালাউ করছে না, সেক্ষেত্রে আসলে রং খেলাটায় রোজা রেখে এটা আমি পারবো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার একটু আগে দিশার সঙ্গে বলছিলাম যে আসলে আমি খুবই সৌভাগ্যবান, একা একটা ফিল করছিলাম যে আমার এই বয়সকালে মানে যতদিন জীবিত আছি কোনোদিন একটা রোজা আমি ভাঙিনি, এবং সেই সাথে ছয়টা সাক্ষী রোজাও করি সবসময় আলহামদুলিল্লাহ। নফল রোজাগুলোও করি, সবে বরাত, সবে বদর, সবে মিলাদ, এগুলো করি, তো কোনোদিনও একটা রোজা ইচ্ছে কিন্তু আমি ভাঙিনি। জীবনে যাইনি, আমি এবারই দেখলাম যে রোজার মধ্যে ওরা রং খেলছে, এটা তাদের ধর্মের একটা হোলি, হিন্দুদের একটা উৎসব, সেটাকে আমি রেসপেক্ট করি, ওনারা ওনাদের মতো করে পালন করছে, কিন্তু রোজার মধ্যে আমাদের ধর্মের মানুষরাও সেটা মেতে উঠেছে আনন্দে। দেখেন আনন্দের কোনো রং হয় না, আনন্দ করা যায়, কিন্তু আমি দিশার সাথে একমত যে আসলে রোজারও তো একটা পবিত্রতা আছে, একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে, সেটাকে আমাদের বজায় ভাবতাম ধৈর্যটা বজায় রাখতে হয় রোজার দিকে, সেটাকে যদি আপনি ওপেন করে হিন্দুদের সাথে হোলি খেলেন সেটা আসলে কেমন হয়ে গেল না? সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ উৎসব সবার, তারপরও আমাদের তো কিছু নিজস্বতা আছে, কিছু স্বকীয়তা আছে, কিছু সৌন্দর্য আছে ইসলাম ধর্মে, সেটাকে মনে হয় আমাদের পালন করা উচিত। হ্যাঁ আমরাও অনেক সময় পূজা দেখতে যাই, তাদের সাথে সামিল হই, আমরা অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাস করি, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রে আমরা সবাই এত পাশাপাশি, যেমন আমার গ্রামের বাড়িতে আমার বড়রা একটা হিন্দু পাড়া করে দিয়েছে, যেখানে তারা নির্বিঘ্নে পূজা করছে, আমরা পূজাতে তাদের মিষ্টি নাড়ু আমাদের বাড়িতে আসছে, আমরা খাচ্ছি, কিন্তু আমাদের রোজার দিনে গিয়ে সেখানে তাদের সাথে আমাদের হোলি উদযাপন করতে হবে, এটা বোধহয় আসলে একটু বেশি বাড়াবাড়ি মনে হয় আমার কাছে। শ্যামলী আপু, সিঙ্গেল আর কতদিন থাকবেন, বিয়ে করছেন কবে? এই বছরই বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। আমি তো আপনাদের মানে সবসময় আপনারাও মজা করে জিজ্ঞেস করেন, আমিও কিন্তু খুব বোল্ডলি সেটা বলি যে অবশ্য আজকে একটা মজার ব্যাপার হয়েছে, মুস্তাক ভাই বলেছেন যে আমার বিয়ের ঘটকালি করবেন, তিশাও বলেছে, তো সেটা নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব খুনসুটি ছিল, আমাদের খুব মজা হয়েছে। আর ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে, সবার সঙ্গে, যেমন ওনাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু এবার ভালো লাগলো এই যে একটা সুন্দর সম্পর্ক, এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকে দাওয়াত করেছিল ডিজিটাল খবর, এটা একটা ভাইরাল ইফতার মাহফিলই বলতে পারি। আচ্ছা তিশা এবং মুস্তাককে দেখে কি আপনার হিংসা হচ্ছে? না না মোটেও না, বরং ওদের এই যে ভাইয়া একটা কথা বললো যে এবার ওনাদের প্রথম ইফতার বা রমজান, দেখেন বিয়ে একটা পবিত্র বন্ধন, এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে সেটা যদি সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে, ওনাদের দেখে যদি আরো মানুষ বলে আমরাও তিশা মুস্তাক হবো, সেটা খারাপ, সেটা আমি আমার আগের নিউজেও বলেছি, ও এখন সামনাসামনিই বলছি। আসতেছি আপনার কাছে মুস্তাক ভাই এবং তিশা আপু, আপনাদের কাছে
শ্যামলিয়াপুর বিয়ের ঘটকালি আপনারা করছেন? না অ্যাকচুয়ালি আজকে তো আমার প্রথম পরিচয়, তো আমি জানতে চাইলাম আমার ফ্যামিলি লাইফ সম্বন্ধে। যখন বলো যে বিয়ে হয় নাই, তা আমি মনে করি আমি তার বড় ভাই হিসেবে আমার সে দায়িত্ব আমি পালন করতে পারি। তখন আমি বললাম যে ঘটকালিটা করতে পারি, ট্রাই করবো। তখন আমি বললাম যে আমি দেখবো কিনা, তো বলো যে হ্যাঁ আপনি দেখতে পারেন, উনি কনসেন্ট দিয়েছে। তো আজ আর একটা পবিত্র দিনেই আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় তার পর মুহূর্তে কথা হয়েছে। আমি সবাইকে মানে বলবো, আপনারা যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার বিয়ের অনুষ্ঠানটি আমরা করতে পারি, এবং এবং অনেক ধুমধাম হবে। আপনাদের সবাইকে অ্যাডভান্স দাওয়াতও দিয়ে দেওয়া হবে। অবশ্যই আমি গঠন যদি করি হয়তো সে বিয়ের উকিল বাবা আমি হতে পারি, হতে পারি যদি ফ্যামিলি অ্যালাউ করে হতে পারি। এত ভালো, আসলে সত্যি আমি কি বলবো, খুব ভালো লাগলো। আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে, আমি আমার খুব ভালো লাগলো যে উনি আমার উকিল বাবা হতে চাচ্ছেন, আমার উকিল মা আছেন আমার পাশে। এটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করলো ডিজিটাল খবর। থ্যাংক ইউ ঈশা। ওই যে শুনলাম যে উকিল মা বলছে, কেমন লাগছে? ভালো লাগছে আসলে। ওনার সাথে আমার কখনোই সামনাসামনি দেখা হয়নি, আজকে প্রথম দেখা হয়েছে। তো টিভিতে যা দেখতাম সামনাসামনি দেখে ওনাকে খুব ভালো লাগছে। ওনাকে বললাম যে আপু আপনার গালগুলো অনেক সুইট, আপনাকে আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা মুস্তাক ভাই, আপনার কাছে শ্যামলী এতদিনও মনের মানুষ খুঁজে পাইনি বা বিয়ের কোনো আগ্রহ জাগেনি, হঠাৎ করে আপনাকে আজকে দেখে বিয়ের আগ্রহ জেগেছে বা আপনি তার উকিল বাবা হচ্ছেন, মানে বিষয়টা ঠিক তা না? তার আগ্রহ জাগে না এটাও ঠিক না, কারণ তার একটা কারণ আপনারা অনেক আগে নাকি তাকে জিজ্ঞেস করেছেন কবে হবে, তো হয়তো মনের মানুষ খুঁজে পায়নি। মনের মানুষ খুঁজে পায়নি সেই জন্য হতে হয় নাই বা ব্যাটে বলে মেনে নাই, তা আমরা সেখানে একটা চেষ্টা করবো, ট্রাই করবো। আপনি কি মনের মানুষ যুগিয়ে দিতে পারবেন? না সেটা তো একমাত্র মহান আল্লাহ তাআলা জানে কার কোথায় জোড়া মিলিয়ে রেখে। আপনি চেষ্টা করবেন? আমি চেষ্টা করবো। আপনি কতদিন মধ্যে, আমি না কতদিনের মধ্যে চেষ্টা করে মানে অর্থ প্রাচুর্য লাগবে এমন কথা না, একটি ভালো মনের মানুষ, শিক্ষিত, ভদ্র, নম্র, একটি মোটামুটি ভালো শ্রেণীতে হলে ওনার মানে উনি যেটা চাচ্ছে আর কি, যেটা আমাকে উনি বলেছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি শ্যামলী আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুস্তাক সাহেব একজন ভালো ভদ্র মনের মানুষ, তো আপনি সেম কোয়ালিটি মুস্তাক ভাইয়ের মতো কাউকে বিয়ে করবেন কিনা? মুস্তাক ভাইয়ের মতো কাউকে বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনারা সবসময় মানুষকে খোঁচা মেরে কেন কথা বলেন? আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুঁচি খুঁচি জিজ্ঞেস করেন, আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা 99% ছেলেরাই থাকে, খুব বেশি টাকা পয়সা এবং একটু অ্যাডিক্টেড থাকে, নাস্তিক থাকে। আমি নাস্তিক কোনো ছেলেকে বিয়ে করবো না, অ্যাডিক্টেড কোনো ছেলেকে বিয়ে করবো না, ইভেন তো যারা সিগারেট খায় তাদেরকেও আমি পছন্দ করবো না। সো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে খুব টাফ, কারণ চারপাশে এখন এত নেশাগ্রস্ত ছেলে। যেমন একটু আগেই আমি বলছিলাম যে আমার সময় এখানে আমার এরিয়া যেহেতু শান্তিনগর বেলি রোড, আমি যে স্কুলে পড়াশোনা করেছি শান্তিনগর বেলি রোড মালিবাগ শান্তিবাগ অত এলাকার, আমি হচ্ছি কুইন, মানে সবাই আমাকে প্রপোজ করতো, বিয়ে করতে চাইতো, এরকম ছোটবেলা থেকে এগুলো প্রপোজ পেয়ে পেয়ে আমার অভ্যাস। কিন্তু এখন দেখা গেছে যখন পরিণত বয়সে আমি কাউকে পছন্দ করতে যাচ্ছি, ম্যাক্সিমাম ছেলেরাই যেটা হচ্ছে নাস্তিক হয়ে গেছে, অ্যাডিক্টেড। হ্যাঁ, তো আমি যেটা চাই বিয়ের পরপরে আমি হজে যেতে চাই, আমি বারবারই বলছি, তো আমার একজন মেহরাম দরকার, মনের মতো মেহরাম, আর সেই মেহরামকে পেয়ে গেলেই আমি বিয়ে করবো, এবং এটা এই বছরই। ছোটবেলা থেকে প্রপোজ পেয়ে পেয়ে বড় হয়েছেন, বড় হওয়ার পরে কয়টি পেয়েছেন? অনেক, অসংখ্য, প্রতিদিন পাই। কিন্তু এখন কথা, এক্সেপ্ট তো সবাইকে করা যায় না, সারাক্ষণ কি আমি সবাইকে এক্সেপ্ট করব, বিয়ে করব, এটা কি করা সম্ভব? মনের মতো আপনি এই যে আমার আপনার সামনেই আছে, তিনি এই বয়সে কেন এই স্টেপটা নিলেন? তিনি মনের মতো কাউকে, মনের মতোটা আসলে আল্লাহ তাআলাই।
ছুটিটা নির্ধারণ করে রাখে এবং তার সাথে গিয়ে মনটা আসলে ম্যাচ হয়, তারপরেই মনটা পড়ে থাকে, পিতা হয়, তাই না? যে না আমি ওকেই চাই, ওর সঙ্গেই সারাটা জীবন হাঁটতে চাই, থাকতে চাই। এটা কিন্তু মানুষ ভিতর থেকে তাগিদটা অনুভব করে, সেটাই হয়তো জোর আল্লাহ। আমি কিন্তু সেটাই আপনাকে বলতে চাইছিলাম, আপনি হয়তো নেগেটিভ নিয়েছেন। হ্যাঁ, খন্দকার মোস্তাক 60 বছর বয়স, বয়স কোনো ডিফারেন্স ফ্যাক্ট না। মোস্তাক সাহেব কিন্তু অনির্বল তিনি বলেছেন, মনের তার মনের মানুষের মনের কোন নিয়ন্ত্রণ থাকে না, হ্যাঁ, নিয়ন্ত্রণের বাইরে। তো আমি সেদিক থেকে বলতে চাই, মোস্তাক সাহেব যদি 60 বছর বয়সে বিয়ে করতে পারে, তাহলে আপনি কি পারবেন না? কেন পারবো? সেটা তো যার যার ম্যান টু ম্যান ভ্যারি করে যে কখন কার মনটা কার উপর পড়বে, কার উপর আসবে, তাকে সে লাইফ পার্টনার হিসেবে চাইবে, সেই মানুষটাকে তো আপনার পেতে হবে। যাকে তাকে তো ভাই লাইফে এন্ট্রি দিয়ে দিয়ে পরে তো জীবন জাহান্নাম হয়ে যাবে। আর আমি ওই লাইফ চাই না যে আমি এখন কাউকে বিয়ে করলাম কালকে ভালো লাগলো না ডিভোর্স দিয়ে দিলাম, সেটা আমি চাই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন তৃষার জীবন কি জাহান্নাম হয়ে গেছে নাকি? তৃষা অবশ্যই সুখে আছে, তাদের সাথে কেন মিলাচ্ছেন না আপনি বারবার? এক একজনের জীবন এক এক রকম, জীবন আচার এক এক রকম, জীবন বোধ এক এক রকম, দর্শন এক এক রকম, চয়েস এক এক রকম, তাই না? কেউ দেখেন গরু মাংস খেতে পছন্দ করছে, কেউ মুরগি খাচ্ছে, কেউ ভেজিটেরিয়ান। এই যে মানুষের মানুষের যে পার্থক্য, সবার তো চয়েস এক না, তাই না?